ফেয়ার্স টিকটক ভিডিও কীভাবে ভাইরাল করবেন? আপনি কন্টিনিউ আপনার টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করে যাচ্ছেন, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো, তারপরও আপনার টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনার টিকটক ভিডিওতে ভিউজ আসছে না। কিন্তু আপনার থেকে লো কোয়ালিটির ভিডিও আপলোড করার পরেও অনেকে টিকটকে লক্ষ লক্ষ ভিউজ পাচ্ছে। তো আপনি কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্ট এবং টিকটক ভিডিও ভাইরাল করবেন, টিকটকের ফর ইউ পেজে নেবেন? তো ভিউয়ার্স, অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্টে দুটি সেটিংস করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট এবং আপনার টিকটক ভিডিও ফর ইউ পেজে নিতে চান, অর্থাৎ ভাইরাল করতে চান, অবশ্যই আপনাদেরকে এই দুটি সেটিংস করে নিতে হবে। তো ভিউয়ার্স, ম্যাক্সিমাম লোকে জানে না টিকটক ভিডিও কেন ভাইরাল হয় না, শুধু ভিডিও আপলোড করলেই হয় না, আপনাকে আপনার অ্যাকাউন্টটি প্রফেশনালভাবে রাখতে হবে যদি আপনার অ্যাকাউন্টের ভিডিওগুলো ভাইরাল করতে চান, অ্যাকাউন্টটি ভাইরাল করতে চান। তো রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি স্কিপ ছাড়া সম্পূর্ণ দেখবেন। চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেটিংস দুটি। ওকে, তো ভিউয়ার্স, আপনার টিকটক অ্যাকাউন্ট এবং টিকটক ভিডিও ফর ইউ পেজে নেওয়ার জন্য, অর্থাৎ ভাইরাল করার জন্য আমি আপনাদেরকে দুটি সেটিংস দেখাবো। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি স্কিপ ছাড়া সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখাবো, যেই সেটিংসটি আপনার জন্য মাস্টবি খুবই প্রয়োজন যদি আপনার টিকটক ভিডিও ফর ইউ পেজে নিতে চান। তো আপনারা সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওকে, টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা আপনাদের টিকটক প্রোফাইলটি ভিউ করবেন, জাস্ট প্রোফাইলে ক্লিক করে। ওকে, প্রোফাইলটি ভিউ করার পরে ভিউয়ার্স, আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন, জাস্ট এখানে একবার ট্যাপ দিবেন। থ্রি লাইন অপশনে ট্যাপ দিলেই আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনি যখন একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সাধারণত সেই অ্যাকাউন্টটি নর্মাল অ্যাকাউন্ট থাকবে। তো অবশ্যই আপনাদেরকে এটি সুইচ করে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে। আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টের কোনো ভিডিও ফর ইউ পেজে নিতে চান, অবশ্যই আপনাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। বেসিক্যালি নর্মাল অ্যাকাউন্টের কোনো ভিডিও টিকটকের ফর ইউ পেজে যায় না। তো এই ট্যাবে আসার পর আপনারা এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম ওপেন হবে এই ট্যাবটি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার সামনে এরকম ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অপশন। তো এখানে আপনারা তিনবার ট্যাপ দিবেন নেক্সটে। ওকে, তিনবার ট্যাপ দেওয়ার পরে আপনার সামনে এরকম চলে আসবে সুসে ক্যাটাগরি। এখান থেকে আপনাকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করেন। তো এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, তো এখান থেকে আপনারা যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে আপনারা মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট এটি সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনারা আবার একবার নেক্সটে ট্যাপ দিবেন। নেক্সটে ট্যাপ দিলে আপনার সামনে এই ট্যাপটি ওপেন হবে। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখানে আপনার ইমেল আইডি দিতে পারেন। তো এখানে আপনাকে ইমেল আইডি দিতে হবে না, জাস্ট আপনারা এখানে স্কিপে ক্লিক করবেন। ওকে, স্কিপে ক্লিক করার পরে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাকাউন্টটি নর্মাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে গেল, ইউ আর অল সেট, এরকম লেখা আসবে। ওকে, তো এটি ছিল প্রথম সেটিংস, প্রথম প্রসেস। তো চলুন এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। যদি আপনার টিকটক ভিডিও ভাইরাল করতে চান, আপনার অ্যাকাউন্টটি আদৌ ফর ইউ পেজে পাঠাতে চান, তো এখন আপনাকে যেটি করতে হবে, টিকটকে রিপোর্ট করতে হবে আপনার অ্যাকাউন্টটি এবং আপনার ভিডিও যে ভাইরাল হচ্ছে না, এটার জন্য টিকটকে রিপোর্ট করতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এই ট্যাবটি ওপেন হবে। তো আপনারা একটু নিচে চলে যাবেন। ওকে, একটু নিচে আসার পর ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম, জাস্ট এখানে ক্লিক করবেন। রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। তো আপনারা একটু নিচে চলে আসবেন। আসার পরে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট গ্রোথ, এখানে ক্লিক করবেন। যখন আপনি অ্যাকাউন্ট গ্রোথে ক্লিক করবেন, এই লেখাটি আপনার সামনে শো করবে। আপনি যদি ক্লিক না করেন, এই লেখাটি শো করবে না, আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ওকে, এখানে একবার ক্লিক করা মাত্র আপনার সামনে এই ট্যাবটি ওপেন হবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন একদম নিচে। একদম নিচে যাওয়ার পরে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো লেখা, এই নোতে ক্লিক করবেন। আপনি ভুলেও এখানে ইয়েসে ক্লিক করবেন না, এখানে জাস্ট আপনারা নোতে ক্লিক করবেন। তো যখন আপনি নোতে ক্লিক করবেন, তখনই আপনার এই ফিডব্যাকটি সাবমিট হয়ে যাবে, টিকটক টিমের কাছে সাবমিট হয়ে যাবে। তো জাস্ট আপনাকে এই দুটি সেটিংস করে নিতে হবে, আমি যে দুটি সেটিংস দেখালাম। এই সেটিংসগুলো করার পরে ভিউয়ার্স, এখন আপনাকে নিয়ম মেনে টিকটক ভিডিও আপলোড করে যেতে হবে।
তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত। আমি দেখালাম কীভাবে আপনারা টিকটক অ্যাকাউন্ট এবং টিকটক ভিডিও ভাইরাল করবেন। একটি রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।